চুপ চুপ চুপ, বেশি জোরে জোরে কথা কইস না। আগে দেখি যে এই বাড়িতে কোনো লোকজন আছে কিনা। আই মুন্নি, আর ধর তো। স্যার স্যার কইলাম স্যার। চুপ চুপ চুপ, বেশি জোরে জোরে কথা কইস না। আগে দেখি যে এই বাড়িতে কোনো লোকজন আছে কিনা, তারপরে ওই আমের দিকে নজর দিব, বুঝছস? মুন্নি দেখ দেখ, দরজাগুলো সব লাগানো, তার মানে বাড়িতে কোনো লোকজন নাই। এই সুযোগ, এই সুযোগে আমরা আমসারি করবো। আচ্ছা ঠিক আছে। এই কিন্তু মো মো কই? মোয়ের কথাটা বললো না, ওরে আমি লবণের জন্য পাঠাইছি। আরে খুব ভালো কাজ করছস, এবার তাড়াতাড়ি চল। আহারে কত সুন্দর আম, দেখ দেখ কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। মুন্নি দেরি না করে তাড়াতাড়ি আমগুলো চুরি করে এই জায়গা থেকে ভাগি, যদি আশেপাশের লোক দেখে না এই চুরি দিয়ে হাত কাটা রেখে দিব, বুঝছস? ঠিক আছে চল, পারার চেষ্টা করি। আপু এমন করে পারতে পারবো না, এটার উপরে উঠা পারো উপরে। দিদি ওই পাশে এত বড় বড়, আর এই পাশে গুলো ছোট, তুই আশেপাশে একটু খেয়াল কর। ঠিক আছে। আমার আর তর শুইতেছে না, তারা কেমন খাইয়া নেই। আপু তাড়াতাড়ি এখান থেকে চলো ভাগি, আবার দেখা ফেলাইলে সর্বনাশ হয়ে যাবো, এইখানে খাওয়া বাদ দাও। হ ঠিক কথা কইছস, আপাতত এই চারটা নিয়ে অন্য জায়গায় লুকিয়ে লুকিয়ে খাই, পরেটা পরে দেখা যাবো। আপু দাঁড়াও, আইসি যে কারণে তাহলে একবার এ বাইরে নিয়ে যাই, আর ওই দেখো আমগুলো কত বড় বড়, তাড়াতাড়ি ছিল এগুলো আমার হাতে দাও। ঠিকই কইছো, তাড়াতাড়ি, যেহেতু আশেপাশের লোক নাই এটাই সুযোগ, বেশি করে নিয়ে দে। হ বেশি করে নিয়ে দাও, আমি দেখতেছি আশেপাশের লোক আছে কিনা। কেমন কথা কইলা, তোমার সাথে সহযোগিতা করি আর তুমি আমাকে দিবা না? ঠিক আছে একটা একটা করে দিলাম, আর বাকি যেটি থাকবো সব আমার। ঠিক আছে মরে দে মরে দে, মৌ এত কষ্ট করে লবণ আনছে তাই না মৌ? কি মজা রে, খালি খাইতে ইচ্ছে করে খাইতে ইচ্ছে করে। আশেপাশে আবার তাকায় দেখ, কেউ জানি না আসে। ঠিক আছে আমি খাইতে থাকি। খুব মজা, খুব মজা না, খা তাড়াতাড়ি। খুব মজা, বেশি করে খা বেশি করে খা, আমার সাথে থাকতে থাকতে তত চুরি শিখে গেছিস। আসলে চুরি না করে লাভ আছে, মানুষ তো এমনি এমনি আমাকে ঘরে এসে আম দিয়ে যাবো না তাই না? এই জন্য বাধ্য হয়ে চুরি করা লাগে। খা খা, কোনো চিন্তা নাই, আমার সাথে যতদিন আসছ তোদের কোনো চিন্তা নাই, খালি আম খাবি আম।
খালি মানুষের কাছে আনছিবি করে খাওয়া রাস্তা পায় নই। প্রতিদিন কি আমরা দৌড়ানি খাই? একদিন একটু খারাপ যাবো দিন, একদিন একটু ভালো যাবো, এমন করে তো দিন যাবো নাকি? তার ভয়ে যদি আম খাওয়া বাদ দিয়ে দেয় তাহলে কেমন হলো? চল একটু খাওয়া শুরু করে দিই, যতটুকু আছে খামো তো। ওইখানে কতগুলো আম ফালাই রেখেছি তুমি জানো? কিছুই করার নাই, সবই কপাল। আবার এই আম দেখাইয়া অন্যদিকে চল যাই, যদি পাই ওই জায়গা থেকে চুরি করা শুরু করে দিই। আমার মনে হয় মতো সেই লেভেলে যাবে আছে। আরে যেমন চাই তাই হোক, আগে নিজের প্রাণ বাঁচাও। যে কথা আছে না, চাচা আপন প্রাণ বাঁচা, পরে পরে উদ্ধার করে নিব। এবার চল, ঠিক আছে, এদিকে এদিকে চল। চলো সারাদিন বান্দা রাখছিলাম বাড়িতে, এর কাজ করে দেখে পুরা ডাকলাম ঘুরে, আর খালি প্রত্যেকের গাছ উঠে উঠে আম পারে বাইরে খায়। চাচি ও তো বড় হয়েছে, এইভাবে যদি লোকের কাছে আম চুরি করে মানুষে কইব কি? আর আমগুলা পাকলে আমার কাছে কইলে কি আমি আম দিতাম না? এইভাবে চুরি করে গাছ তো নষ্ট হয়ে যাইব। চাচি এই বিষয়টা আমি আপনার কাছে দিলাম, আপনি এই বিষয়টা কইরা দিবেন, ভবিষ্যতে জানি আর কের গাছে না হাত দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে যখন বিচার দিছ, বিচার তো আমি কেমন করুম কও? সারাদিন কালকা বান্দা রাখছি কোনো কাজ নেই, মাঝে মাঝে ধরে মারি এত বড় মেয়েটা, কি কমো? বাপ মরে গেছে, আদর দে আদর দে মাথায় তুলে আলাইছি, আমার কোনো কথা নেই না। তুমি যখন বিচার দিছ আমি আর বিচার করবো নি, এটা না তুমি আর কোনো কিছু করো না। আচ্ছা ঠিক আছে শাস্তি, তাহলে আমি যাইতেছি, আপনি একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, আজকে খালি ওই বাইরটা হোক, তারপর আর মজা বোঝামো। এত করে কয়ে দেই, তুই কারো কাছে আম চুরি করবি না, হেজা হেজা খালি আম চুরি করে আর খালি বিচার। এত বড় হয়েছে, বিয়ে শাদি দেওয়ার লাগবো না? যত জ্বালা হয়েছে আমার, তুই আমার বাপ ধরে নলি কে? হ্যাঁ মেয়েটা ওজন হয়েছে, তুই হেরাম হয়েছস, তুই মাঝে মাঝে ঘাস খাস না, ও তো খালি চুরি করে করে খায়, তোর তুই লাইনে দিয়ে তুই যাও খাস না। মুন্নি হ্যাঁ, এইভাবে কি হাঁটতেই থাকবো? আম কি আজকে খাইতে পারবো না? মুন্নি হ্যাঁ, এই তো একটা আম গাছ, ভালো করে দেখ তো আম কই? ওই তো আম দেখছস? হ দেখছি তো, কিন্তু ওটি তো অনেক উঁচা, পারবো কেমনে? তাও তো ঠিক, যে গাছের অবস্থা ওঠার কোনো পরিস্থিতি নাই। এক কাজ করি, ঢিলে পারি? ঢিল তো লাগবো লাগবো লাগবো, তাতেই যা ঢিল খুঁজে নিয়ে আয়। এই যে দেখো কত বড় একটা ঢিল পাইছি, আম তো অনেক কুচাতে, কেমনে যে পারি, পড়লে হয়েছে। আস্তে করে দিও, মাথায় যেন না লাগে। আচ্ছা ঠিক আছে দাঁড়া। ওই যা পড়লো না তো, আরেকটা নিয়ে আয়। আরেকটা ভাল লাগে না, চোখের সামনে আম দেখতেছি কিন্তু খাইতে পারতেছি না, ধরতেও পারতেছি না, কেমনে করবো? একটা আমও যদি না পারতে পারি, কত উচাই আম। এইখানে তো হইলো না, কি করবো রে? মুন্নি হ্যাঁ, আসাদ না, আসাদের হাতে আম। ও মা কতগুলো মেঘনা চাইতে বৃষ্টি, তাড়াতাড়ি চল, চলো তাড়াতাড়ি। বাসায় নিয়ে আমগুলা কাঁচা তো দিয়ে ভরতে হবে না, বেশি করে জাল দিয়ে খাম, যাও যা লাগবো। কেউ রে দেবো না, একাই খাম সব। তাই নাকি, সব একাই খাবি, আমগু একটা দিবি না? না কেন, আমি কত কষ্ট করে নিয়েছি, ভরতে হবে না। তাই কাঁচা তো দিয়া, আহারে কি মজা যে লাগবো। আচ্ছা শোন, তোরে না একটা গল্প শোনাই। ধর এই কাঁচা আমগুলা সুন্দর করে ধুইয়া কাটলাম, কাটলাম বলতে কুচি 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 করে কাটলাম, হ্যাঁ, তারপরে কাসন দিলাম, তারপরে লবণ দিলাম, তারপরে সুন্দর মতো মাখায়া যদি খাই কেমন লাগবো? কত হ্যাঁ তুই ঠিকই কইছস, সেই মজা লাগবো। কিন্তু তোরে দেব না। কে আমারে দিবি না? কে আমারে দিলে দোষটা কি? তোরে দেব কেন? আমি মানছি, আমি এত কষ্ট করে আমি খামো, তোরে কেন দেব? এত
একটা সুন্দর আমের একটা গল্প শুনাইলাম, ওর নাকি তাও ভালো লাগে না, আমার আম দিব না। এই শোন, ভালো ভালো তোর কইতাছি, আম দিলে দে, নইলে এই যে সুরি তোর হাত একবার কেটে দিব। কেটে দিলে দে, কিন্তু আম আমি তোর দিব না। হাজির মহিলা শয়তান, ই তোর তোকে ভালো হইব না কই দিলাম, আমার আমটি নিয়ে গেলি, মাথা ঘুরতেছে, বাড়িতে যাবো কেমনে, ওই আম খেলে তোকে বদ হজম হইব। একটা আম পড়ছে, আম চুরি করবার কাছে আমি পুরো গ্রামে কোনার খুঁজে পাবো? এদিকে একের পর এক বিচারাইতেই আছে, আবার ওরা যদি আমি খুঁজা না বার করি, কারো কাছে আম তো রাখবো না, খাইতেই থাকবো খাইতেই থাকবো, তার থেকে বরং যাই খুঁজা দেখি ও কনে আছে। আপু, আমার জন্য কিন্তু রাখো। আরে বাপরে বাপ, অনেকগুলো আছে তো, আমি কে বলে একটা মুখে দিতেছি, তুই সুলাইতে থাক। আচ্ছা ঠিক আছে, সিলাই তো তুই পারি না, ওইগুলো তো কষ্ট মষ্ট করে সিলাইছি। কি মজা মুন্নি, কাসাম যারা না খাবো তারা কিন্তু কোনো সময় স্বাদ বুঝবো না। কি রে, তুই চুলা আগে খাওয়া শুরু করে দিলি। ও, আবার যে কার কাছে সর্বনাশ করছে, একবার তো সকালবেলায় দাওয়াইছি, আবার এইবার এইবার করে যেবার পিছিয়ে পিছিয়ে দূরমই। তোরা কি আম চুরি করা বাদ দিবি না করবি না নাড়ি আড়নে মহে নাড়ি করে না কোনো সারা যায় নাই আগে দুজনে ভাব সবই কাম ধরে উঠবস করবি তারপর সারমু মানে কি মানুষের কাছে রাম পাইরা বাইরা সব তোরা খাক আমার যে কত জনে বিচার দিছে রে। হ্যাঁ আমি একটা কথা কই, আজ পর্যন্ত কি তোমার কাছে কোনো নাম ছিসি, তাহলে তোমার তো জাতা লাগে কেন? দেখছস আমার কাছে বিচার দে সবাই, ওই যে সাসি সাসি এই যে এই সাসি আইছো এই যে সাইতো আমার সাইতো এই রে আমি সারুম না এই যে এই রে মেরি ফোন না করি এমনি তোরা না কইছে বাড়ির পিছনে যায় চুপি চুপি অথরে ডাকে নেবি না ঠিক মতো ডাকে না তো চুরি করছস কতটি বিচার গেছে অনেক খুঁজতে খুঁজতে আজকে পাইছি দুইটার খুব শিক্ষা দেবো বাড়িতে নিয়ে জাসি ভুল হয়ে গেছে আজকের পর থেকে অথে পুরো ডাকতে যাবো না কিন্তু মাইন বাইরে কম না আমার সাইরে দিতে আমি বাড়িতে যাবো না চুপ কি কব আমারে জাসি কিচ্ছু কব না আরে আর পিড়া মধ্যে ওর না খালি দড়ের পিড়া মাছকে ছোট্টার তো দিছি সাইরে কুকু কইতেছিলাম কি এমন কইও না সাইরে দাও আর আম খামু না আমরা আম খাবি না এই যে আম ফলাই দিছি চুরি ফলাই দিছি তগরে বিশ্বাস করা তো ভুল হয়ে যাবো গা তগরে বিশ্বাস করে কোনো লাভ হবো না চাষি তুমি খালি তাকে তাকে দেখো তুমি কিন্তু কিচ্ছু করবা না করার দিন তো শয়তান তুমি তো জানো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই অগত জানার উচিত একটা বিচার করে দে হ্যাঁ চাষি আমার পক্ষে কান ধর দিন কান ধরা লাগবে কান ধরে কান ধরা দশ বার করে উঠবি বসবি তোকে মাপ শেষ আচ্ছা ঠিক আছে তারপর ষোলো বান্ধব দরমনি ঠিক আছে তাহলে দূরমুখে দুই তিন চার আই আই
কেমন বান্দরের বান্দর তিনটে খালি মানুষের কাছে রাম পারে আবার তোর কাছে পায় নই দশবার ধরেছিলাম না কইছিলাম ধরস নাই এইবার ধরাম পঞ্চাশ বার মনে রাখিস।